বিশ্বের মধ্যে বৃত্ত একটি তর্কযোগ্য মৌলিক আকৃতির গঠন, যা তোমরা বারে বারে দেখতে পাবে গ্রহ, গ্রহ পরিভ্রমণ কক্ষে, চাকা অথবা ক্ষুদ্র অণুর মধ্যে গোল আকৃতির মতো বৃত্ত। তাহলে আমরা বুঝতে পারলাম বৃত্তের কিছু গুণ। প্রথমে মানুষ বৃত্ত আবিষ্কার করে আকাশে চাঁদ দেখে, কিন্তু বৃত্তের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথমে বৃত্ত হলো এর মধ্যে বিন্দু হতে বৃত্তের কিনারায় প্রত্যেকটি বিন্দুর দূরত্বের মান, এবং এই প্রত্যেকটির মান সমান। এখন প্রশ্ন হতে পারে, দূরত্বের মান সমান মানে কি? বৃত্তের মধ্যে বিন্দু হতে দূরত্বের মান সমান মানে যাকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধ হলো বৃত্তের মধ্যে বিন্দু হতে কিনারা দূরত্বের মানের মান সমান। যদি এই ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হয়, তাহলে এই ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে এবং এই ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। ব্যাসার্ধের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে সংজ্ঞা অনুসারে বৃত্ত হলো কিনারার প্রত্যেকটি বিন্দু হতে অন্যান্য বিন্দুর দূরত্বের মানের সমান, যাকে ব্যাসার্ধ বলে। তারপর একটি মজার বিষয় আসবে, যে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই বৃত্তটি কতটুক চওড়া হতে পারে, বৃত্তের চওড়ার কতটুক মান হতে পারে। বৃত্তের চওড়ার মান হবে একটি বৃত্তকে সমানভাবে ভাগ করলে। বৃত্তের চওড়ার মান এইভাবে যদি কাটি তাহলে হবে না। বৃত্তের চওড়ার মান বিভিন্নভাবে সমান ভাগে ভাগ করা যায়। আমরা যেহেতু ব্যাসার্ধ জানি এবং বৃত্তের চওড়ার মানের মধ্যে দিয়ে গমন করে, এবং এর মানে দুটি ব্যাসার্ধ, একটি ব্যাসার্ধ হলো এখানে এবং আরেকটি এখানে, একে বৃত্তের ব্যাস বলে। ব্যাসের সাথে ব্যাসার্ধের সহজ সম্পর্ক হলো ব্যাস সমান সমান ব্যাসার্ধের 2 গুণ। তারপর মজার বিষয় হলো বৃত্তের কিনারা কি। বৃত্তের চারপাশে এভাবে ঘুরলে এর মান কত? আমি বৃত্তটি এভাবে আবার আঁকলাম। আমরা একে বৃত্তের পরিধি বলি। আমরা জানি ব্যাসের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি, কিন্তু পরিধির সাথে ব্যাসের অথবা ব্যাসার্ধের সম্পর্ক কি? অনেক বছর আগে মানুষ মান নির্ণয় করত বৃত্তের পরিধির সাথে ব্যাসার্ধের, যা অত্যন্ত চমৎকার ছিল। তারা যেভাবে মান নির্ণয় করত, যেমন ধরি বৃত্তের পরিধির মান ন্যূনতম বিয়োগ 3/ বৃত্তের ব্যাসের মান ন্যূনতম বিয়োগ 1। আমরা এটা আরো ভালোভাবে বলতে পারি, আমি এটা কেটে দিলাম। আমরা বলতে পারি যে বৃত্তের পরিধির অনুপাত / বৃত্তের ব্যাসের অনুপাত। ধরি এখানে একটি বৃত্ত আছে যার পরিধির মান ন্যূনতম বিয়োগ 3/ ব্যাসের ন্যূনতম বিয়োগ 1। আমরা আনুমানিক করে বলতে পারি যে বৃত্তের পরিধির মান ন্যূনতম বিয়োগ 3/ ব্যাসের ন্যূনতম বিয়োগ 1 হয় এই বৃত্তের জন্য। অন্য বৃত্তের জন্য বলতে গেলে, যেমন এখানে ছোট একটি বৃত্ত আঁকলাম, কিন্তু বৃত্তের চারপাশে এইভাবে ঘুরলে এর মান, বৃত্তের পরিধির মান ন্যূনতম 6 সেন্টিমিটার এবং ব্যাসের মান ন্যূনতম 2 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিধি / বৃত্তের ব্যাসের অনুপাত হলো ন্যূনতম 3। এটি হলো বৃত্তের পরিষ্কার গুণ। এমন হতে পারে যে কোনো বৃত্তের জন্য বৃত্তের পরিধি / বৃত্তের ব্যাসের অনুপাত এই মান সর্বদা সমান। যেমন আরো ভালো করে বলতে গেলে, ধরি বৃত্তের ব্যাস যদি হয় 1 এবং বৃত্তের পরিধির মান যদি হয় 3.1 এর কাছাকাছি, বৃত্তের পরিধির মান যতই ভালো নেওয়া হোক না কেন, এটি 3.1 এর 0.1 এরপর সংখ্যা যোগ হতে থাকে, যেমন 0.14159, যেখানে কোনো সংখ্যা 2 বার আসে না, যা খুবই আশ্চর্যজনক। যেহেতু এই সংখ্যা মৌলিক এবং বৃত্ত ও বিশ্বের মধ্যে মৌলিক সর্বদা, যে কোনো বৃত্তের জন্য বৃত্তের পরিধি / বৃত্তে ব্যাসের অনুপাত
3.141569 হয়। এই জাদুকর সংখ্যার একটি নাম আছে যাকে বলা হয় পাই, অথবা ল্যাটিন বা গ্রিকে একে বলে পাই, গ্রিক অক্ষর যাকে আমরা পাই হিসেবে ব্যবহার করে থাকি, এবং এটি 3.141569 সংখ্যাটিকে প্রকাশ করে। বিশ্বের মধ্যে এটি তর্কযোগ্য মৌলিক সংখ্যা যা যে কোনো বৃত্তের জন্য বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাসের অনুপাত এবং বিভিন্ন অঙ্ক করতে এই মান আমাদের কাজে লাগবে। বিভিন্ন অঙ্ক করতে এই মান কিভাবে আমাদের কাজে লাগবে, যেমন বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাসের অনুপাতের মান হল পাই, যা 3.141559। কিন্তু আমরা একে গ্রিক এর পাই এই অক্ষরটিতে রাখব। বৃত্তের পরিধির সাথে ব্যাসের সম্পর্ক হলো আমরা যদি এটাকে কোণাকুণি বা বজ্রগুণন করি তবে পরিধি সমান সমান আমরা পাব পাই। তাহলে এখন যদি আমরা এখানে লিখি ব্যাস বা ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ, মানে পরিধি সমান সমান পাই গুণ 2 ব্যাসার্ধ, যা সর্বদা দেখা যায় পরিধি সমান সমান 2 পাই আর আকারে। এখন আমরা কিছু অঙ্ক করব। ধরি একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে যা 3 সেন্টিমিটার এবং বৃত্তের পরিধি কত, আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান পাই গুণ 2 ব্যাসার্ধ বা পরিধি সমান সমান পাই গুণ 2 গুণ 3। সুতরাং পরিধি সমান সমান পাই গুণ 6। আমরা জানি যেহেতু পাই সমান সমান 3.141559, সেহেতু পরিধি সমান সমান পাই গুণ 6 মিটার সমান সমান এটা 18 দশমিক কিছু একটা হবে, আমি ধরে নিচ্ছি 18.8495। এটা করা যায় অথবা শুধু সুবিধার জন্য পাই রেখে দেয়া যায়। এখন বৃত্তের ব্যাস কত, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে যা 3 মিটার, সেহেতু ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ হবে যা 2 গুণ 3 মিটার সমান সমান 6 মিটার। সুতরাং বৃত্তের পরিধি সমান সমান পাই গুণ 6 মিটার এবং ব্যাস সমান সমান 6 মিটার এবং ব্যাসার্ধ দেওয়া আছে যা 3 মিটার। এখন আমরা আরেকটু অঙ্ক করব। ধরি বৃত্তের পরিধি 10 মিটার হলে ব্যাসের পরিমাপ কত, আমরা জানি বৃত্তের পরিধি সমান সমান পাই গুণ ব্যাস, তাই ব্যাস সমান সমান পরিধি বাই পাই, যা ব্যাস সমান সমান 10 মিটার বাই পাই। শুধু সুবিধার জন্য পাই রেখে দেয়া যায় বা পাইকে ভাঙা যায়, সুতরাং ব্যাস সমান সমান 10 মিটার বাই পাই। এখন বৃত্তের ব্যাসার্ধ কত, যেহেতু ব্যাসার্ধ সমান সমান ব্যাস পাই 2, সেহেতু ব্যাসার্ধ সমান সমান 10/2 পাই বা 5/পাই। সুতরাং ব্যাসার্ধ সমান সমান 5/পাই।
তাহলে আমরা লিখলাম যে ব্যাসার্ধ সমান সমান 5 ভাগ পাই। এতে কঠিন তেমন কিছুই নেই, শুধু মনে রাখতে হবে পাই একটি সংখ্যা যার মান 3.14159, এবং এটা মান যেতেই থাকবে। শুধু সুবিধার জন্য পাই অঙ্কে রেখে দেওয়া যায় বা পাইকে ক্যালকুলেটারের সাহায্যে গণনা করা যায় বা পায়ের মান আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করে আমরা গণনা করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।